করোনা দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা দেশ, ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের। এই পরিস্থিতিতে রাজ্যে চোখ রাঙাচ্ছে মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। চিকিৎসকদের দাবি, এই প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজ্যের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব এক মহিলার। করোনা মুক্ত হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি। দিন পাঁচেক আগে সিএমআরআই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত চারজন রোগীর সন্ধান মিললেও তারা কেউই এ রাজ্যের বাসিন্দা ছিলেন না। চিকিৎসকদের দাবি, মৃত এই মহিলা কলকাতারই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। কোভিড আক্রান্ত হওয়ার পর বহু রোগীর এই রোগে তাদের পরিস্থিতি সংকটজনক হচ্ছে। তার কোভিড হয়েছিল, কোভিড থেকে উনি বাড়ি গেছিলেন, বাড়ি যাওয়ার পরে তারপর আবার ভর্তি হয়েছিলেন, কোভিডের চিকিৎসা পেয়েছিলেন, তারপরে তার ফাঙ্গাসটি হয় এবং খুব সম্ভবত এই ফাঙ্গাস এবং অন্যান্য শারীরিক নানা ইয়েতে তিনি মারা গেছেন। সূত্রের খবর, ইতিমধ্যে দক্ষিণ কলকাতার এক বাসিন্দা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই মুহূর্তে রাজ্যে মোট কতজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়নি। বিশেষজ্ঞদের দাবি, মিউকর মাইকোসিস আসলে ছত্রাকজনিত রোগ। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, এইচআইভি বা ক্যান্সারের মতন রোগে আক্রান্ত, নিয়মিত স্টেরয়েড নেন বা হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, তারাই মিউকর মাইকোসিসে আক্রান্ত হতে পারেন। সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যাম্ফোটেরিসিন বি ইনজেকশন। চিকিৎসকদের দাবি, এই ওষুধ পেতেও রোগীদের কালঘাম ছুটে যাচ্ছে। মূল চিকিৎসা যেটা এই অ্যাম্ফোটেরিসিন বি, সেটা কিন্তু অলরেডি দুর্লভ হতে শুরু করেছে, কারণ এই ওষুধটি খুব কম লাগে বলে কম তৈরি হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে অনুরোধ করব, তারা অ্যাম্ফোটেরিসিন বির সাপ্লাই তারা যেন ইনশিওর করে, তার কারণ আমাদের কিন্তু লাগবে এবং সেটা আমাদের হাতে সময় আছে, আমরা যেন পিছিয়ে না পড়ি এই বিষয়ে। সোমবার মধ্যপ্রদেশ সরকারের তরফে এই ইনজেকশন প্রস্তুতকারক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বাজারের হাত ঘুরে নয়, সরাসরি হাসপাতালকে তা দেওয়ার জন্য। জিলাম করঞ্জাই রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।